আমি আপনাদেরকে বলবো কিভাবে নারীকে উতলা করা যায় হ্যাঁ বন্ধুরা একটি নারীকে উতলা করার উপায় তো আপনি একটি নারীকে ভালোবাসেন বা আপনি তাকে পছন্দ করেন আপনি চাচ্ছেন সেই নারী আপনাকে পছন্দ করুক আপনার উপর উতলা হয়ে উঠুক হ্যাঁ তো এই উপায়ে আপনি তাকে বসীভূত করতে পারবেন এবং আপনার উপরে উতলা করতে পারবেন তো উতলা করার জন্য যে নকশার প্রয়োজন যে সংখ্যার প্রয়োজন সেটি কিন্তু স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সামনে আগেই লিখে রেখেছি এজন্য যে যাতে খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে মূল বিষয়টি বুঝিয়ে দিতে পারি এবং আপনাদের সময় নষ্ট না হয় এটি যদি আপনাদের সামনে লিখতে যেতাম তাহলে এখানে এই ঘরগুলো আছে অনেকটা সময় প্রয়োজন হতো ষোলোটি ঘর কাটতে এবং লিখতে অনেকটা সময় প্রয়োজন হতো তার জন্য আমি আগে থেকে লিখে রাখিছি শুধু আমি আপনাদেরকে মূল বুঝিয়ে এটি এটি অতি প্রাচীন একটি টোটকা ইন্তজাল গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে অতীতের তান্ত্রিকরা মনে করেন এই উপায়ে আপনি যদি সঠিকভাবে অবলম্বন করতে পারেন তাহলে যে কোনো নারী আপনার উপরে উতলা হয়ে উঠবে এবং আপনাকে পাওয়ার জন্য উতলা হয়ে উঠবে তো চলুন দেখা যাক কী এখানে আছে প্রথমে আপনাকে ষোলোটি ঘর কেটে নিতে হবে ঘরের উপরে লিখতে হবে সাত আট ছয় তারপরের যে সংখ্যাগুলো রয়েছে আমি একে একে বলে চলে যাচ্ছি দুই চার আট দুই তারপরের ঘরে দুই চার আট ছয় তারপর দুই চার আট নয় দুই চার সাত পাঁচ দুই চার আট আট দুই চার সাত ছয় দুই চার আট এক দুই চার আট সাত তারপরের ঘরে তৃতীয় নম্বর ঘরের প্রথমে দুই চার সাত সাত দুই চার নয় এক দুই চার আট চার দুই চার আট শূন্য শেষ ঘরের প্রথমে দুই চার আট পাঁচ দুই চার সাত নয় দুই চার সাত আট এবং সর্বশেষ ঘরে দুই চার নয় শূন্য তো এখন এটি আপনি কিভাবে কাজে লাগাবেন তো আপনাকে কি করতে হবে এটি লেখার পরে আপনাকে এটি কেটে নিতে হবে কেটে নিয়ে আপনাকে একটি তাবিজে পুরতে হবে তাবিজে পুরো কীভাবে পড়বেন তো দেখতে পাচ্ছেন আমাকে এই যে এরকম একটি তাবিজ এরকম একটি তাবিজে আপনাকে এই যে এই মূল জিনিসটা নকশাটা আপনাকে একটি তাবিজে পুঁততে হবে পড়ার পরে আপনাকে নিজে ধারণ করতে হবে এবং সেই নারীর কথা মনে মনে স্মরণ করতে হবে তো যখন এটি আপনি অঙ্কন করবেন লিখবেন নকশাটি তখনও মনে মনে স্মরণ করবেন এবং যখন আপনি এই তাবিজটি ধারণ করে রাখবেন তখনও আপনি তাকে সবসময় স্মরণ করবেন এবং মনে মনে করতে থাকবেন বা এটি এক ধরনের প্রার্থনা যে সে আপনার উপর বসীভূত হোক বা সে আপনার উপরে উতলা হয়ে উঠুক তো তাবিজটি ধারণ করা অবস্থায় যদি আপনি এরকম মনে মনে করতে থাকেন তাহলে তার মনের উপর এই প্রভাবটা পড়বে এবং সে আস্তে আস্তে আপনার মনের উপর বা আপনার উপর উতলা হতে থাকবে আপনি যদি এমনিতেই সাধারণভাবে এরকমভাবে মনে করেন যে অমুক আমার উপরে বসীভূত হোক বা আমার উপরে উতলা হোক তাহলে কিন্তু কাজ হবে না কিন্তু যখনই আপনি এই তাবিজটি ধারণ করে এই কাজটি করবেন যে অমুক আমার বসুভূত হোক অমুক উপরে উতলা হয়ে উঠুক তখনই মনে যখনই করবেন তখনও তার মনে নাড়া দিয়ে উঠবে এবং সে আপনার উপরে উতলা হয়ে পড়বে তো ভিহার্স আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে এই তাবিজটি ধারণ করলে তারপরে তাকে স্মরণ করলে সেও আপনাকে স্মরণ করবে বা আস্তে আস্তে আপনার উপরে উতলা হয়ে উঠবে তো ভিহার্স আমরা এরকমই নিয়মিত তন্ত্রমন্ত্র বিষয়ক ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আর এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন